থ্যাংক ইউ স্যার। সবাইকে অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস 15-16 ব্যাচের আজকে 20তম ক্লাস। আজকের ক্লাসে আপনাদেরকে দেখানো হবে আপওয়ার্ক কিভাবে কাজের আবেদন করব, আমরা বিট করব, যেটাকে আপওয়ার্কের ভাষায় বলে বিট করা। বিট কিভাবে করব, কানেক্ট কোথায় পাবো, বিট করলে কত কানেক্ট খরচ হয়, কিভাবে সবাই প্রথমে আপওয়ার্কে আমার নিজে দেখবে অ্যাপ্লিকেশনটা দেখবে বায়া, এই সব এগুলো আমরা আজকে দেখাই দেবো। এবং এরপরে আমি আপনাদেরকে দেখাই দেব যে আপনাদের যে দেখাইছি ফাইবারে যে করার জন্য অ্যাকাউন্ট খোলার জন্য, যারা অ্যাকাউন্ট খুলছেন নতুন কিন্তু গিগ করতে পারেননি, তারা এই গিগটা কিভাবে তৈরি করতে পারেন, এইটা আমি কাজের শেষে ক্লাসের শেষে সবাই থাকবেন, যারা একদম নতুন অ্যাকাউন্ট খুলছেন এবং গিগ কমপ্লিট করতে পারেননি তাদেরকে আমি দেখাই দেবো যে কিভাবে আপনারা এই গিগগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে, তাহলে সবাই সঙ্গেই থাকুন, আমি স্ক্রিন শেয়ার করতেছি এবং কাজে চলে যাচ্ছে। আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট যখন আসে, তখন আমাদের এইভাবে দেখা যায়, অ্যাকাউন্ট খোলার পরে আমরা এরকম ভাবে দেখতে পাচ্ছি। এখন আপওয়ার্কে আমরা কিন্তু কাজে নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারবো, আবেদন করতে পারবো, আর ফাইবারে এই সুযোগটা নেই, আপওয়ার্কে এবং ফ্রিল্যান্সারে এই সুযোগটা আছে যে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। তাহলে আমরা কি নিয়ে কাজ করব, আমরা একটু দেখি। প্রথম কাজ খোঁজার জন্য এই যে এইখানে জব ইউর মাইন্ড লাইক, মানে কি ধরনের জব খুঁজতেছেন, কোন টাইমে জব খুঁজতেছেন, এইটার জন্য আপনারা এইটা সিলেক্ট করবেন, রিসেন্ট মোস্ট রিসেন্ট সর্বশেষ যে জবগুলো পোস্ট হয়েছে এইখানে চলে আসবে, আমরা এখানে নিয়ে আসবো। এবং সর্বশেষ যে জব গুলো পোস্ট হয়েছে এগুলো আমরা দেখতে পাবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরুতে দেখছেন জবটা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরে ডেভেলপ নিউ ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া সেন্টার ক্রিয়েটর, ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ম্যানেজার, বিভিন্ন ধরনের জব আছে। এবং আমরা যদি আমাদের পছন্দ মতো জব এখানে না থাকে, এখানে মনে করেন এই জব গুলো একটা আমরা এসইও নিয়ে কাজ করব, এই জবটা নিয়ে যাবে এখানে একটাও, তখন আমরা এই সার্চ জব এইখানে গিয়ে আমরা জব সার্চ দিয়ে নিয়ে আসবো, যে ধরনের জব প্রয়োজন সেই ধরনের জব আসবে এখানে, যে যে জব লিখে আমরা সার্চ দিব সেই জব চলে আসবে। আর আর একটা কথা, সেটা হচ্ছে জব খোঁজার সময় যদি দেখেন যে আপনাদের এইগুলো এইখানে এইগুলো ওপেন আছে, জবে ওপেন নাই, তখন আপনি ফাইন্ড ওয়ার্ক, এই ফাইন্ড ওয়ার্ক ক্লিক করলে আপনাদের জব চলে আসবে জবে, এই কোনো অন্য কোনো পাশে যদি থাকে ফাইন্ড ওয়ার্কে না থাকে তাহলে আপনারা ফাইন্ড ওয়ার্কে। আর আপওয়ার্কে যখন মেসেজ আসবে তখন এইখানে মেসেজ দেখাবে, এই মেসেজ অপশনটায় একটা লাল চিহ্ন দেখাবে, ফাইবারে অনেকেরই এই মেসেজ আসছে দেখছেন, এই মেসেজ অপশনটায় লাল চিহ্ন দেখাবে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে। এবং এইটা ওপেন করে আপনি ফেসবুকে যেভাবে মেসেজ করেন রিপ্লাই করেন, সে ঠিক সেইভাবে রিপ্লাই করতে পারবেন। এই দেখেন আমার বায়ারের সাথে যে কথাবার্তা হয়েছে বা আমি আমি যে করছি যোগাযোগ করছি বায়ারের সাথে, এইখানে সবগুলো মেসেজ দেখা যাচ্ছে এবং আরো মেসেজ আছে নিচে। তা আমরা ফাইন্ড ওয়ার্কে যাব এবং আমরা যদি কোন যে আমরা কানেক্ট আপওয়ার্কে কাজ করার জন্য কিছু কানেক্ট খরচ হয়, এই কানেক্ট আপওয়ার্ক 10টা করে কানেক্ট ফ্রি দেয়, আমার এই যে দেখেন অ্যাভেলেবেল দেখাচ্ছে 73টা, আপনারা যদি এই কানেক্টটা এখানে ক্লিক করেন, এই যে প্রোফাইল সোজা নাম সোজা নিচে এখানে কানেক্ট আছে,
এবং কানেক্টেড এখানে এটা যদি ড্রপ ডাউনে ক্লিক করে তাহলে এখানে অ্যাভেলেবল কয়টা কানেক্ট আছে দেখা যাবে। যদি কানেক্ট কম থাকে তাহলে এখানে বাই কানেক্টে ক্লিক করে আপনারা কিন্তু কানেক্ট কিনতে পারবেন। 10টা কানেক্ট কিনতে $1.50 খরচ হবে, এটা $1.50 খরচ হবে পার কানেক্ট হচ্ছে, তাতে 15 পয়সা করে পড়ে। তো আপনি এইভাবে চাইলে কানেক্ট কিনতেও পারবেন যদি কানেক্ট শেষ হয়ে যায়। আর প্রত্যেকটা কাজের জন্য কি পরিমাণ কানেক্ট খরচ হবে কাজের আবেদন করার সময় আপনি দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো মোস্ট রিসেন্টে যাচ্ছি এবং আমরা দেখি আমাদের এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর 10 মিনিট আগে পোস্ট হয়েছে কাজটা কি বলতেছে আমরা একটু দেখবো প্রথমে। তো দেখার জন্য আমরা এখানে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা বিস্তারিত পড়ব, কিছু কিছু লোক আমাদের কি পরিমানে করে বিরক্ত করে যার শেষ নেই, গ্রুপে লিঙ্ক দিয়েছি সে লিঙ্ক খুঁজে পাচ্ছে না। আচ্ছা তো এইখানে আমরা এই কাজের আবেদনটা ঠিক সুন্দরভাবে পড়ব, ইংলিশে পড়তে পারলে ভালো কথা, ইংলিশে পড়ব, ইংলিশে পড়তে না পারলে আমরা বাংলায় ট্রান্সলেশন করে পড়ব, সমস্যা নেই। যে ইংলিশ পারতে হবে, সবাই যে ইংলিশ পারবে এরকম কোনো ইয়ে নেই। তো এইখানে আমরা দেখবো আই এম লুকিং ফেসবুক অ্যাডস ম্যানেজার মিডিয়া বায়ার দ্যাট ক্যান ইউ ক্লোজলি, কি লেখছে বিস্তারিত আমরা পড়ব। তো উনি কি লেখছে আমরা বাংলায় করে আমরা বোঝার চেষ্টা করি। আমি একজন ফেসবুক বিজ্ঞাপন মিডিয়া ক্রেতা খুঁজছি, যে আমার ই কমার্স মার্কেটিং এজেন্সির মধ্যে একজন ঠিকাদার হিসাবে আমার পাশে কাজ করতে পারে, একজন ফ্রিল্যান্সার কোনো এজেন্সি নয়, চাই যে আমার ই কমার্স ক্লায়েন্টদের সেরা ফলাফল দিতে পারে। আপনি বিজ্ঞাপনের জন্য সৃজনশীল করতে পারলে আদর্শ হবে, আপনাকে আমার পূর্ববর্তী কারেন্ট কাজের প্রমাণ প্রদান করতে হবে, বলা হবে যদি আপনি প্রদান করতে না পারেন তাহলে আপনার আবেদন বিবেচন করা হবে না। সাবলীল ইংরেজিতে যোগাযোগ করতে সক্ষম হওয়া প্রয়োজন এবং ই কমার্স ক্লায়েন্টের সাথে যোগাযোগ প্রয়োজন। ধন্যবাদ, অনুগ্রহ করে এটাও মনে রাখবেন যে আমি একটি স্টার্ট আপ এজেন্সি, সেজন্য আমি এমন কাউকে খুঁজছি যাতে কারোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা যায় এবং একে অপরের পাশে ভিত্তি পায়। আপনি পড়ছেন প্রমাণ করতে দয়া করে এক সেট টাইপ করুন। এবার এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, গুরুত্বপূর্ণ কথাগুলো কি কি ফলো করতে হবে আমার একটু বলবেন সুমি সরকার। সুমি সরকার বলেন তো এখানে কি কি ফলো করতে বলছে, আমরা যে লিখবো গুরুত্বপূর্ণ কথাগুলো কি কি বলতে পারবেন? সুমি সরকার আছেন লাইনে? জি স্যার আসি স্যার, আরেকটু অন্য মানুষকে ছিলেন কে বলতে পারবেন, কেউ আছেন যে এখানে উনি কি কি চাইছে, আমি যে বললাম এর ভিতরে কি কি চাইছে উনি, গুরুত্বপূর্ণ কথাগুলো কি কেউ বলতে পারবেন? স্যার 1 নম্বরে ফ্রিল্যান্সার হতে হবে, কোনো এজেন্সি হতে হবে না। আর 2 নম্বরে আর কি বলছে বলেন প্রমাণ করার জন্য? বিশ্বস্ত হতে হবে স্যার। ইংলিশ ভাষায় সাবলীল হতে হবে, মানে ভালোভাবে ইংলিশ প্রমাণ করার জন্য জি স্যার। এবং এ টু জেড সবকিছু পড়তে হবে, এইটা সর্বশেষ উনি লিখছে প্লিজ টাইপ অ্যাট সেট, যে আপনি যে পড়ছেন এইটা প্রমাণ করার জন্য এই এর ভিতরে অ্যাট সেট এইটা লিখতে হবে, যদি না লিখেন তাহলে আপনার সে বুঝবে যে আপনি তার ই করেননি। তো এই জিনিসটা কিন্তু কারো চোখে আমাদের পড়েনি, বুঝছে বুঝছে স্যার, কিন্তু বলতে পারেননি তাই না?
বুঝতে পারি নাই। বুঝতে পারেন নি এই জিনিসগুলো বলতে বুঝতে হবে। আগের দিনও কিন্তু আমি কয়েকটা জিনিস দেখাচ্ছিলাম, যে যখন ফ্রিল্যান্সারে ই করছি একটা কাজের আবেদন করছি, দেখাচ্ছিলাম না যে এরকম টুকিটাকি জিনিসগুলো কিন্তু ই করতে হবে। 8 মিনিট আগে পোস্ট করতে ওয়ার্ল্ড ওয়াইড মানে দেশে বিশ্বের যে কেউ এখানে কাজ করতে পারবে। এইখানে অনেক সময় লোকেশন সেট করা থাকে যে এই দেশের ক্লায়েন্ট কাজ করতে পারবে, এছাড়া অন্য দেশের ক্লায়েন্ট কাজ করতে পারবে না, এরকম লোকেশন সেট করা থাকে। এটা লোকেশন সেট করা নাই, এটা যে কেউ কাজের আবেদন করতে পারবে। এবং কাজের ই দিচ্ছে পার আওয়ার $15 থেকে $50 প্রত্যেক ঘন্টায়। তিনি আমাদের কত দিবে প্রত্যেক ঘন্টা কাজ করার জন্য? $15 থেকে $50 দিবে। এক্সপার্ট হইতে হবে, নর্মাল লোক হইলে হবে না, আমাদের অবশ্যই এক্সপার্ট। আমরা এক্সপার্ট না হইলে হবে না। তো ওনার এখানে আমাদের দেখতে হবে ফোন নাম্বার ভেরিফাই, পেমেন্ট মেথড ভেরিফাই আছে কিনা। ট্রেনিং এটা একদম নতুন, এখন পর্যন্ত কোনো জব হায়ার করে নাকি তুমি? কোন দেশের, দেশ কি লেখা আছে? যে দেশ লেখা নেই, ওনার দেশটা খুঁজে বের করা যাবে, সমস্যা নেই। এখন পর্যন্ত কেউ কাজের আবেদন করেনি। তো এখানে হায়ার রেট আছে 00, মানে একটা কাজ উনি এখন পর্যন্ত হায়ার করেনি, একটা ফ্রিল্যান্সারও হায়ার করেনি, নতুন একদম নতুন। তো এই কাজটা কাজের আবেদন করার জন্য কত কানেক্ট খরচ হবে দেখেন? 16 কানেক্ট খরচ হবে আমার এই কাজের আবেদনটা করার জন্য। আমার কত কানেক্ট খরচ হবে? 16 কানেক্ট। তার 16 কানেক্ট বাদ দিলে আমার থাকবে, মানে আমার আছে 73 থেকে 16 কানেক্ট কেটে যাবে। আপনাদেরও যখন কাজের আবেদন করবেন তখন কিন্তু এই 16 কানেক্ট, মানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা, প্রত্যেক কাজের জন্য 16টা এমন না, কোনোটায় 4টাও খরচ হয়, কোনোটায় বেশি উপকৃত হয়। তো আমরা এই কাজের আবেদন করার জন্য কি করলাম? অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এতে চলে আসবে অ্যাপ্লাই। দামু হায়দার আপনার কি সমস্যা? আপনি বারবার লিখ নিচ্ছেন, আবার বেরিয়ে আসছেন কেন? এখন এইখানে দেখেন আপনারাও পাবেন কয়েকটা কাজ করার পরে সুযোগ। আমার এখানে তিনটা প্রোফাইল দেখেন, আপনাদের এখন পর্যন্ত সেই তিনটা প্রোফাইল হয়নি, তবে করতে পারবেন আপনারাও। যে কোনো প্রোফাইলে ইচ্ছা সেই কোনো প্রোফাইল খোলা যায়। এখানে আমার তিনটা দেখা যাচ্ছে প্রোফাইল, কোনটা সিলেক্ট করবো? জেনারেল নাকি ওয়েব ডিজাইন নাকি সোশ্যাল মিডিয়া? আমার যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ, তাই আমরা জেনারেলি, আমার হচ্ছে এসইও এক্সপার্ট, তো সোশ্যাল মিডিয়ায় আমরা সিলেক্ট করাই বেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমার এখানে লেখা দেখাচ্ছে যে এই প্রপোজালে আমার 16 কানেক্ট খরচ হবে আর থাকবে 57 কানেক্ট, 73টা আছে, 16টা খরচ হইলে 57 কানেক্ট থাকবে, পুরোপুরি লিখে দিচ্ছে। আমার $15 থেকে $50 পর্যন্ত আমি কাজের আই নিতে পারবো। তো আমি এসে আমার এখানে সিলেক্ট করা আছে $5, সেখানে আমি $15 সিলেক্ট করতে পারি, যেহেতু সর্বনিম্ন উনি $15 দেবে। মানে যদি $15 আমাকে দেয় তাহলে আমি পার ঘন্টায় পাবো $13.50, $13.50, $1.5 কিন্তু আপওয়ার্ক কেটে নিয়ে যাবে 10%। এইখানে দুইটা ইয়া সিলেক্ট করতে বলছে আপনারা, না যে কোনো কাজে অবশ্যই আগে এখানে ভালো করে বুঝে নেবেন কাজটা, তারপরে কি করবেন। এখানে কি লেখছে? একটি ঐচ্ছিক হার বৃদ্ধি আপনার ক্লায়েন্টের অনুমতি ছাড়া চুক্তি জীবন ধরে বা সক্রিয় ভাবে কি করতে পারে, মানে আপনার যদি কাজের আবেদন হয় বা ক্লায়েন্ট আপনাকে হায়ার করে তাহলে কতদিন পরে আপনারা মানে এই যে দিচ্ছেন এইখানে যে আমি $15 ই করছি, কতদিন পরে আমার এর ই বাড়বে, র্যাঙ্ক বাড়বে, মানে টাকার এই $15-এর জায়গায় $20-$25 কতদিন পরে আমি নেব? তো এভরি 3 মাস পর পর আমার ই বাড়বে, কত পার্সেন্ট বাড়বে? 10% ফিরে। আমি যদি তার কাজ করি প্রত্যেক 3 মাস পর পর আমার 10% ফিরে বাড়াই দিতে হবে কাজের মূল্য। 3 মাসে $14.85 থেকে $16.34 ই করতে হবে, এইরকম কাজের আবেদন। এবার আমরা একটা কভার লেটার লিখব এবং কভার লেটার লেখার পরে কিছু ফাইল আপলোড করব এবং কি করে দেবো বিট করে দেবো। এখন বিট করার জন্য এইখানে নিচে একটা অপশন আছে দেখেন,
এটা অপশনাল, যদিও পুশ করার অপশন। আপনি যদি চান যে আপনি কানেক্ট খরচ করে, আপনার কানেক্ট খরচ করে আপনি ফার্স্ট প্লেসে থাকবেন, তাহলে ফার্স্ট প্লেসে থাকতে পারবেন। ওইখানে 16 কানেক্ট খরচ আছে, প্লাস যদি 20 কানেক্ট এর সাথে প্লাস করবেন, 16 আর 20 36 কানেক্ট যদি খরচ করেন, তাহলে আপনার ইয়াটা যাবে এখানে 37 কানেক্ট দিতে হবে। 20 কানেক্ট এখানে যেহেতু আছে, 21 কানেক্ট দিতে হবে। 21 আর 16 37টা কানেক্ট যদি আপনি খরচ করেন, তাহলে আপনার ইয়াটা যে প্রপোজালটা বা আপনার যে অ্যাপ্লিকেশনটা, এটা একদম সবাই সামনে থাকবে, সর্বপ্রথম ক্লায়েন্ট ওইটাকে দেখবে। তো প্রথম দিয়া যেটা দেখবে সেইটা, সেটার উপর একটু গুরুত্ব বেশি থাকে। আর যদি অনেক বেশি পরিমাণে প্রপোজাল পরে, তাইলে গুরুত্বটা একটু কম থাকে, তাই না? তাই আমাদের এইখানে সুযোগ আছে যে আমরা ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন ধরবো, থার্ড পজিশন, আমরা থার্ড পজিশন ধরলাম, 10 কানেক্ট খরচ করে থার্ড পার্টি পজিশন ধরলাম, যাতে তিনটা প্রথম যে কটা হয় সে কটা বাদ দিয়ে দ্বিতীয়টা তৃতীয়টাই আমার এই দেবে, মানে আমাদের দেখবে। তাই 3 নম্বরেরটাও গুরুত্ব দিয়ে দেখে, সমস্যা নেই, আমরা তৃতীয় নম্বরে 4 নম্বরে প্লেস করতে পারি, প্লেস করে রাখি। এভাবে যদি প্লেস করে রাখি, তাহলে কাজ পাওয়ার মানে এটা দেখার গুরুত্বটা বেশি হয়। কাজ তো পাবে, আমাদের কভার লেটার লেখার উপর নির্ভর করবে। তাইলে আমরা একটা কভার লেটার লিখি, আমরা বাংলায় লিখবো, বাংলায় লেখার পরে এটা ইংলিশ ট্রান্সলেশন হবে এবং সেটা আমরা ই করে দিতে পারবো, এখানে কপি পেস্ট করে দিতে পারবো। সুতরাং ইংরেজি নিয়ে যারা একটু ই পাচ্ছেন, ভয় পাচ্ছেন, তাদের ভয়ের কোনো কারণ নেই। যখন আপনারা মেসেজ করবেন, তাদের সাথে ইয়া করবেন, তখনও আপনারা ট্রান্সলেশন করে করতে পারবেন, একদম সহজ করে ভাবে আমি দেখাই দিচ্ছি। তো ডিয়ার ক্লায়েন্ট, আমি আপনার জব পোস্ট মন দিয়ে পড়েছি, পড়েছি এবং সব কিছু বুঝতে পেরেছি। প্রথমেই আপনার নিশান কি দিছিল, নিশান এক সেট, এডি এক সেই দিছে, প্রথমে আপনার নিশানে অ্যাডসেট লিখে দিচ্ছি। যখন আমরা অ্যাডসেট লিখবো, তখন সে বুঝবে হ্যাঁ আমার এটা পুরোপুরি পড়ছে। আমি বলতে চাই একটা চিঠি লিখবো আমরা, লাস্ট যে সোশ্যাল মিডিয়া কা, আমি বলতে চাই যে সোশ্যাল মিডিয়া কাজের মার্কেটিং, কাজের উপর আমার অনেক এক সেটটা বড় হাতে দিতে বলছিল, আমরা বড় হাতে দিয়ে দিই। সোশ্যাল মিডিয়া
আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, আমি একজন। এখন বিষয় হচ্ছে আমি বাংলারে ট্রান্সলেশন করে ইংলিশে লিখতেছি, যারা ইংলিশ জানে না কিন্তু যারা শিক্ষিত, ইংলিশ পড়তে পারি বা লিখতে পারি, তারা কিন্তু ইংলিশে লিখবো সরাসরি, আমাদের আর বাংলা টেনশন করে লেখা ট্রান্সলেশন করে লেখার প্রয়োজন নেই। আমি দেখাচ্ছি যে ট্রান্সলেশন করে লিখবো, কিন্তু পারলেও তো ট্রান্সলেশন করে লিখবো না, এটা কিন্তু না, আমাদের অভ্যাস তো হতে হবে ইংলিশে লেখা, তাই না? সুতরাং যারা পারি তারা কিন্তু কথাগুলো দু একবার পড়ার পরে বা ই করার পরে আমরা ইংলিশে লিখে দেব। আমি 10 বছর ধরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কাজ করছি এবং আমি অনেকগুলো প্রকল্প বা প্রজেক্ট শেষ করেছি। আপনার ই কমার্স সাইট প্রমোট করে বিক্রয় বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি অনেকগুলি ই কমার্স সাইট প্রমোট করেছি, আমি অনেকগুলো ই কমার্স সাইট প্রমোট করেছি এবং কাঙ্ক্ষিত ফল পেয়েছি। আশা করি আপনার কাঙ্ক্ষিত বিক্রয় আমি এনে দিতে পারব। আমি ইংলিশে সব সময় কথা বলতে এবং লিখতে পারি। আই ক্যান স্পিক অ্যান্ড রাইটিং ইংলিশ অল টাইম। আমি সততার সাথে
কাজটি করব, তাই আমাকে নিয়োগ দিন এবং কাল থেকে কাজ শুরু করি। আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ যার যার নাম লিখলাম, এরকম একটা কভার লেটার লিখতে হবে। তা আমি কি কভার লেটারটা এতে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো? আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে আপনারা ইয়া নিতে পারেন। এটাতে কিন্তু কপি করে কোনো জায়গায় পেস্ট করা যাবে না, খবরটা। এবারে আমরা কি করব, আমাদের ইয়া দিতে হবে, প্রমাণ দিতে হবে না যে আমরা আগে কাজ করছি। প্রমাণ না দিলে তো কাজ করবে না, অবশ্যই প্রমাণ দিতে হবে, বলছে আমাকে প্রমাণ দিতে হবে। তাহলে আমরা একটা কাজের প্রমাণ দেব যে আমরা আগে কাজ করছি, স্যাম্পল দিব। আমাদের অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে। এখন আপনাদের কাছে তো এই ইটা নেই, আপনাদের যদি এরকম কাজের আবেদন করা লাগে আমি এটা দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা এখান থেকেই এইগুলো দিয়ে দিতে পারবেন, কাজের প্রমাণ দিতে পারবেন, আপনারা সমস্যা নেই। তো আমার ওই অ্যাকাউন্টে আরো দিচ্ছি, ওই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, তারপরে আপাতত এটি দিয়ে দিচ্ছি। এখানে আপলোডে ক্লিক করব এবং এই যে কাজের প্রমাণটা এটা নিয়ে আসবে, নিয়ে আসলাম, কাজের প্রমাণ দিয়ে দিলাম। এবার আমরা যদি এখানে চাই যে আমরা ফার্স্ট প্লেস বা সেকেন্ড প্লেস, এই করো, ফার্স্ট প্লেস হলে 21 কানেক্ট দিতে হবে, আর সেকেন্ড প্লেস হলে দিতে হবে 15 কানেক্ট বা 10 কানেক্ট, 17 কানেক্ট দিতে হবে কমপক্ষে। কারণ 17 কানেক্ট যদি আমরা দেই তাহলে আমার 56 কানেক্ট থাকবে, শুধু এই যে বিট অপশন করে সেন 16 কানেক্ট এটা ক্লিক করলে আমার কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। আর আমরা যদি চাবো চাবো যে এটা দেবো না, তাহলে আমাদের এই কানেক্ট দেওয়ার প্রয়োজন নেই, যেভাবে আছে সেইভাবে আমরা লেখে এই করে দেব, আমাদের অ্যাপ্লিকেশনটা করে দিব। আশা করি বুঝাতে পারছি যে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। আমার এতগুলো কানেক্ট ফটোস্কোপ দিয়ে কাজটা অ্যাপ্লিকেশন করবো না, তাই অ্যাপ্লিকেশন করলাম না। আমি আপনাদেরকে জাস্ট দেখাই অ্যাপ্লিকেশনটা দিয়ে দিচ্ছি, যে বাদ দিয়ে দিচ্ছি, উনি তো ওই না মানে কাজ দেওয়ার মতো ই না বায়ার না, একটাও নিয়ে, এই জন্য আমি কাজের আবেদন করি নাই। আমি লিখে ওই নিচে অ্যাপ্লিকেশনে চাপ দিলে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো আমি এই বন্ধ করছি।